নমস্কার বন্ধুরা জবাব ডেস নিউ স্যান পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই মানে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং সরাসরি তোমাদেরকে ওয়াক ইন মাধ্যমে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে যেটা তোমাদের গ্রামীণ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মানে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস এবং সেই উচ্চ মাধ্যমিক সায়েন্স হতে পারে কমার্স হতে পারে আর্টস হতে পারে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সাথে যদি তোমার বয়স থেকে থাকে আঠেরো বছর তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে যেখানে তোমাকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমরা এখানে নিযুক্ত হতে পারছ তো এই এইরকম একটা সুযোগ কেউই কিন্তু হাতছাড়া করো না সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগটি করা হচ্ছে আশা করছি কম বেশি মোস্ট অফ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে তো চলো এবার দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো তো বন্ধুরা চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো দেখো এটা একদম নতুন একটি নোটিফিকেশান যেটা চব্বিশ নয় দু হাজার চব্বিশে মানে চব্বিশে সেপ্টেম্বর নোটিফিকেশান জারি হয়েছে তো তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে একদম নতুন একটি নোটিফিকেশান যেখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে বিএমসি তিন হচ্ছে এটার মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার এটা দিয়ে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটা সার্চ মানে সার্চ করো তাহলেই তোমরা পেয়ে যাবে এবার বন্ধুরা আমি তোমাদেরকে বয়স এবং সেটার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ফার্স্ট অক্টোবর অনুযায়ী ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করা হবে তো সেই বয়সটা কি চলো একবার সেটা দেখে নেই তো দেখো এখানে তোমাদের যে বয়সটি চাওয়া হয়েছে সেটা মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ অর্থাৎ আঠেরো থেকে যাদের বয়সটা চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে কিন্তু এই পয়লা অক্টোবর অনুযায়ী কারো যদি আঠেরো বছরে এক মাসও বা এক দিনও কম থাকে বা চল্লিশ বছরের একদিনও বেশি থাকে যারা জেনারেল প্রার্থী রয়েছ তারা কিন্তু আবেদন জানাতে পারবে না তো তাতে করে কি হবে এখানে আবার একটা ছাড় থাকছে কাদের যারা ওবিসি প্রার্থী রয়েছ তারা তিন বছরের ছাড় পাবে সুতরাং তারা এখানে মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে আর যারা ও সরি এস প্রার্থী রয়েছে যারা তারা পাঁচ বছরে ছাড় পায় এস সি পাঁচ বছরের ছাড় সুতরাং তারা মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে তো এই সুযোগটি কিন্তু একেবারেই হাতছাড়া করো না আর দেখো এখানে টেন প্লাস টু সিস্টেমে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে টেন প্লাস টু সিস্টেম মানে বুঝতে পারলে তো মানে ফার্স্টে মাধ্যমিক দেন উচ্চ মাধ্যমিক মানে আমাদের যে এডুকেশনাল সিস্টেম টেন প্লাস টু রয়েছে যারা টেন প্লাস টু সিস্টেমে উচ্চ মাধ্যমিক করেছে এবার অনেকের হতে পারে মনে হতে পারে দিদি সায়েন্স লাগবে না কমার্স লাগবে না আর্টস কারোরই কোনো ব্যাপার নেই সায়েন্স হতে পারে কমার্স হতে পারে আর্টস হতে পারে এনি ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস তোমার থাকতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং এই পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী যাদের কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস এবং আঠেরো বছর রয়েছে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাস করছো কিন্তু আঠেরো বছর হতে কিছু কম বেশি রয়েছে আবেদন জানাতে পারবে না যাদের কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক প্লাস আঠেরো বছর হয়ে গেছে তারাই শুধুমাত্র এখানে আবেদনের জন্য যোগ্য রয়েছ এখানে কিন্তু কোনো রকমের তোমার আর এক্সট্রা কোনো রকমের ধরো মানে মেডিকেল বা হেলথের কোনো কোর্সের প্রয়োজন নেই উচ্চ মাধ্যমিক তার পাশে বেসিক কম্পিউটারের নলেজ থাকলেই আবেদন জানাতে পারছ তো দেখো এখানে তোমাদের বলা রয়েছে ক্যান্ডিডেটকে ওয়াক ইন ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি সুন্দরভাবে ফিল করে নিতে হবে যেটা তোমাদেরকে দেখাবো কিভাবে ফিল আপ করবে এবং তার পাশাপাশি সেল পাটাস্টের সমস্ত রকম ডকুমেন্টস পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তুমি পাসপোর্ট ভোটার আধার এগুলো রেশন কার্ড এগুলো নিতে পারো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট যা যা রয়েছে সবটা দেবে এবার ইন্টারভিউতে যদি তুমি যে যাবে তার জন্য কোনোরকম টাকা পয়সা কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে না সম্পূর্ণ নিজ খরচে তোমাকে যেতে হবে এবং ইন্টারভিউ তোমার নেওয়া হচ্ছে ফোর্থ অক্টোবর ইন্টারভিউ হচ্ছে এবং সরাসরি ইন্টারভিউ ডেট কিন্তু অলরেডি ফাইনাল কারণ জয়েনিংটা তোমাদের পুজোর পরেই দেওয়া হচ্ছে পরেই হবে সেই কারণে খুব করেই কিন্তু এখানে পুজোর ইন্টারভিউটা নেওয়া হচ্ছে খুব ফার্স্ট রিক্রুটমেন্ট মানে আর্জেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে তো তার জন্য কি দেখো এই রকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে যেটা তোমাকে ফিল করে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাকে নিয়ে যেতে হবে মানে ফোর্থ অক্টোবরে সরাসরি এই যে তোমাদের বায়োডেটার ফর্মটি এটাকে সুন্দরভাবে ফিল আপ করে নিয়ে যাবে হাতে কলমে ফিল আপ করবে তো কিভাবে ফিল আপ করবে যাতে ভুল ত্রুটি না হয় সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমার সিগনেচার থাকবে ডু নট স্টেপেল স্টেপেল করবে না এখানে একদম আঠা দিয়ে ফিক্স করে দেবে এখানে তো স্টেপেল করবে না পরিষ্কার বলা রয়েছে যেটা নোটিফিকেশানে যা যা বলা রয়েছে সেটা তুমি কিন্তু ফলো করবে নইলে অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে এইটাই আর কি তো দেখো ফার্স্টে তোমাদের ব্লক লেটারে তোমাদের নাম দিতে বলা হয়েছে এবং এখানে যে নামটা বসাবে অবশ্যই তোমার যাতে মাধ্যমিকের বা তার সমতুল্য পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশানে তোমার যা নাম বয়স যার কিছু রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে যে তোমার ফাদার্স অথবা গার্জেনের নাম বাবার নাম অথবা তোমার গার্জেন যিনি রয়েছেন যেহেতু ছেলে মেয়ে কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে প্রত্যেকেই ম্যারেড আনম্যারেড প্রত্যেকেই আবেদন করতে পারবে তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে অ্যাড্রেস ফর কোরসপন্ডেন্স কোর অ্যাড্রেস হিসাবে তোমাকে ভিলেজ ফার্স্ট অফ অল ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান দিয়ে এটাকে তোমাকে পূরণ করতে হবে পিনকোডের জায়গায় পিনকোডটা বসিয়ে দেবে সেটা কোনো ব্যাপার নয় এবার কন্ট্যাক্ট নাম্বারেরটা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি বলা রয়েছে কারণ কি এখানে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান তুমি তোমার মোবাইল নাম্বারের মাধ্যমে এবং মেল আইডির মাধ্যমে জানতে পারবে তাই অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দিয়েই এখানে অ্যাপ্লিকেশান জানাবে নেক্সট তোমার রয়েছে আধার কার্ডের নাম্বার তো আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে অবশ্যই ভ্যালিড তোমাদের যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেটাই অবশ্যই দেবে যাতে করে কোনো ভুল ভাল না হয় কারণ এটা তোমাকে আবার ডকুমেন্টসও দিতে হবে তো সেটা ম্যাচ করে যখন দেখবে কোনো ভুল হয়েছে নাম্বারিংয়ে তাহলে আবেদন ক্যান্সেল হয়ে যাবে এবার দেখো ডেট অফ বার্থ এবার ডে মান্থ ইয়ার সেই অনুযায়ী মানে দিন মাস বছর সেই অনুযায়ী ডেট অফ বার্থ বসাবে এবং এক দশ দু অর্থাৎ ফার্স্ট অক্টোবর অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন দাঁড়াচ্ছে সেইটা তোমাকে মেনশান করে দিতে হবে দেন তোমার জেন্ডার চাওয়া হয়েছে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন একেবারেই জানাতে পারছো না এবার তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশানের বক্সটিকে পূরণ করতে হবে যেটা শুরুই হবে একদম মাধ্যমিক থেকে যদিও এটা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে নিয়োগ হচ্ছে তুমি চাইলে তোমার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনপুট করতেই পারো কোনো রকম বাধা তাতে হবে না কিন্তু মাধ্যমিক থেকে শুরু করবে মাধ্যমিক ধরো কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো টোটাল মার্কস মার্কস অব টেন ক্লাস বা ডিভিশন তেমনভাবেই আবার উচ্চ মাধ্যমিক কোন বোর্ড পিয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফ টেন পার্সেন্টেজ সমস্তটা এবং তোমার তারপরে যদি গ্র্যাজুয়েশানের কিছু কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশান যদি না দাও কোনো সমস্যা নেই তুমি চাইলে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্তই দিতে পারো সমস্ত রকম ইনফরমেশান এরপর যদি তোমার আদার্স কোনো কোয়ালিফিকেশান যদি কিছু থেকে থাকে তাহলে তুমি বসাতে পারো থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই এক্সপিরিয়েন্স তোমার যদি কিছু থাকে দেবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্লাস আঠেরো বছর এই যে ক্রাইটেরিয়াটা এই ক্রাইটেরিয়াতেই মেন এখানে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার কোনো রকমের এক্সট্রা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না এবং সমস্ত রকম ডকুমেন্টস যা তুমি দেবে সেটা যাতে একদম ট্রু হয় কমপ্লিট হয় এবং কারেক্ট ইনফরমেশন থাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে অরিজিনাল তো নিয়ে যাবে সঙ্গে সেগুলোর এক কপি জেরস কপি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং এখানে প্লেস আর ডেটটা দিয়ে দেবে আর এখানে সিগনেচার করবে নট ইন ব্লক লেটার দ্যাট মিনস রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার তোমাকে করতে হবে বোঝা গেল আশা করি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এবার কী কী ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবে এবং জেরক্স নেবে সেগুলো দেখে নাও ফার্স্টেই থাকে এইচ প্রুফ তো এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট এটা যেমন তুমি কপি নিয়ে যাবে সাথে অরিজিনালও নিয়ে যাবে সেলফ অ্যাটাস্টেড করবে অবশ্যই কপিটা অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো নিতে পারো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এডুকেশনাল কোয়ালিফিকেশানের অল মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট সবটা নিলে এবং সেটা অবশ্যই মাধ্যমিকেরও প্লাস উচ্চ মাধ্যমিকের দুটোরই লাগছে তারপর তোমার কাস্ট সার্টিফিকেট যা রয়েছে যদি না থাকে প্রয়োজন নেই এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো যদি না থাকে প্রয়োজন নেই কম্পিউটারে যা জানা রয়েছে যা কিছু রয়েছে সেগুলো তুমি দিতে পারো তো এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবে আর ফটো তো অবশ্যই অ্যাটাচ করে দিচ্ছ তো এগুলো তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে নিয়োগটি তোমাদের করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করা হচ্ছে কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে এবং এখানে দেখো এই যে ঠিকানা রয়েছে অল ক্যান্ডিডেট প্রত্যেকটি ক্যান্ডিডেট যারা আবেদন করতে চাইছো তারা প্রত্যেকেই ফোর্থ অক্টোবর ইন্টারভিউর টাইম রয়েছে সকাল সাড়ে এগারোটায় সেদিন উপস্থিত থাকতে পারো ভেনু দেওয়া রয়েছে এই যে ভেনুটা ভেনুটা একবার ভিডিও পজ করে দেখে নাও এই ভেনুতে তোমাকে যেতে হবে এবং বর্ধমান ডট গভর্নমেন্ট ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেই বা ডাব্লু ডাব্লু ডট হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান পেয়ে যাবে এবং সিবিটাও ডাউনলোড করতে পারবে এবং রিপোর্টিং করানোর জন্য এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে ফোর্থ অক্টোবর পৌঁছে যেতে হবে উইথ অল ডকুমেন্টস বাইররা এবং অরিজিনাল সেগুলো কপি সবটা যা যা বললাম সেগুলো নিয়ে যাবে তো এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাই অবশ্যই লাইক করো ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো ঝটপট যাতে করে পরবর্তীতে এইরকম রকম আরও বিভিন্ন রকম আপডেট তোমরা পেয়ে যেতে পারো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে